আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সাদাত শাকের এবং আমি নাদিরা আশরাফ। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ষড়যন্ত্রকারীরা পুলিশ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে বললেন প্রধানমন্ত্রী, আবার সরকার গঠনের আশাবাদ। ভোট কারচুপি করতেই জাল ব্যালট পেপার ছাপানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী, অভিযোগ মির্জা ফখরুলের, মিথ্যাচার করছে বিএনপি বললেন কাদের। প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনমুখী আচরণ দেখছেন সিএসি, ঐক্যফ্রন্ট প্রার্থীর মৃত্যুতে গাইবান্ধা তিন আসনে নির্বাচন স্থগিত। গোপালগঞ্জের হরিদাসপুরে মাহেন্দ্রকে বাস চাপায় শিশুসহ নিহত ১১, আহত আরও ২০ জন। টি-20 সিরিজে সমতা আনল বাংলাদেশ, সাকিবের ঘূর্ণিতে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালো 36 রানে। আস্থা চেয়েও স্থায়ী শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। আর এবারে বিস্তারিত, নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রকারীরা পুলিশ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে গণভবনে সাবেক পুলিশ কর্মকর্তারা বর্তমান সরকারের প্রতি একাত্মতা প্রকাশ করতে গেলে এই মন্তব্য করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বর্তমান সরকারের প্রতি সংহতি জানিয়েছেন পুলিশের সাবেক 88 জন কর্মকর্তা। এ সময় প্রধানমন্ত্রীর হাতে ফুল দিয়ে একাত্মতা জানান তারা। পুলিশের সাবেক কর্মকর্তারা বলেন, বর্তমান সরকার দেশের যে উন্নয়ন ও সমৃদ্ধি ঘটিয়েছে তা অভাবনীয়, ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। একটি চাওয়া স্যার, আমরা চাই আপনি ক্ষমতায় থাকেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, উন্নয়নের স্বার্থে। আপনি একটা মহানুভব, আপনি একটা মহীয়সী নারী, আপনাকে মানুষের জন্য অনেক অনেক শ্রদ্ধা করে। তাই এবারে আশ্বাস এবং বিশ্বাস, ইনশাআল্লাহ আমরা শতকরা 80 ভোট পেয়ে, শতকরা 80 ভোট পেয়ে আমরা জিতবো। আপনাকে বেঁচে থাকতে হবে আপনার জন্য নয়, আপনাকে বেঁচে থাকতে হবে আমাদের জন্যে এবং বাংলাদেশের জন্য। এবং এই রিকনসিলিয়েশন করলে এরা বিষধর সর্পের মতো আবার ছোবল মারবে। যুদ্ধপরাধীদের সাথে যোদ্ধাদের কখনো আপোষ হতে পারে না। আমরা আপোষ করার জন্য বঙ্গবন্ধুর জন্য লড়াই করি নাই। জনগণের যে সাড়া পাওয়া যাচ্ছে তাতে আবারও আওয়ামী লীগই সরকার গঠন করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। তবে পুলিশ কর্মকর্তাদের ঘিরে ষড়যন্ত্র চলছে বলে জানান তিনি। তাদের দুইটা মানে পরিকল্পনা, আর এই পরিকল্পনা তো সেই একটা ক্রিমিনাল আছে লন্ডনে, সে বসে বসে পাঠায় যে একটা হচ্ছে পুলিশকে পয়সা দিয়ে হাত করো, আর একটা হচ্ছে এদেরকে হত্যা করে এদের ডিমোরালাইজ করো। এই দুইমুখী পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে। আমি মনে করি যে আমরা যে কোনো দুর্যোগ আসলে মোকাবেলা করবার মতো ক্ষমতা আছে, আর আমাদের দেশের মানুষও এখন এ ব্যাপারে যথেষ্ট সচেতন। মানুষের সচেতনতাটা হচ্ছে সব থেকে বড়, কারণ এই শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি, জনগণের ক্ষমতায়নটাই হচ্ছে সবচেয়ে বড়। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার হলেও ষড়যন্ত্রকারীদের বিচার সম্ভব হয়নি। আগামীতে ক্ষমতা এলে সেই ষড়যন্ত্রকারীদেরও বিচার হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের সময় মুজিব কোট ও দলের ব্যাচ পরে ভোট কারচুপির মাধ্যমে চক্রান্তের ষড়যন্ত্র হচ্ছে। এদের হাত থেকে জনগণের ভোটের অধিকার রক্ষায় নেতাকর্মী সহ সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বিএনপির বিরুদ্ধে দলের কর্মী হত্যা, নির্বাচনে ক্যাম্প ভাঙচুরের অভিযোগও করেন আওয়ামী লীগ প্রধান। বলেন, যুদ্ধাপরাধীদের মনোনয়ন দিয়ে বিএনপির সমান অপরাধ করেছেন ডক্টর কামাল হোসেনও। তৃতীয় দিনের মতো ধানমন্ডির সুধা সদন থেকে রাজশাহী, নড়াইল, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রাজশাহীর জনসভায় শেখ হাসিনা বলেন, আবারও ক্ষমতায় গেলে দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখা হবে।
এরপর ক্রিকেটার মাশরাফিকে নিয়ে নড়াইল জেলার নেতাকর্মীদের সাথে যোগ দেন শেখ হাসিনা। নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্রের কথা উল্লেখ করে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। নির্বাচনের সময় তারা মুজিব কোর্ট বানাবে, আওয়ামী লীগের ব্যাস বানাবে বা যুবলীগের বা ছাত্রলীগের ব্যাস বানাবে এবং ওইভাবে যে তারা গোলমাল করে আওয়ামী লীগের উপরে বদনাম দেবে এবং ভোট কারচুপি করবে। তাদের এই চক্রান্তের হাত থেকে জনগণের ভোটের অধিকার রক্ষা করতে হবে। ইতিমধ্যে আমাদের অনেকগুলি নির্বাচনী অফিস তারা আগুন দিয়েছে, ভেঙে দিয়েছে, জ্বালিয়েছে, আমার দুজন কর্মীকে পর্যন্ত হত্যা করেছে। তারপর আবার নালিশ, প্রতিদিন যে নালিশ করে, আমি আপনাদের সন্তান, ওখানেই বড় হয়েছি, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন অবশ্যই আপনারা বিবেচনা করবেন। জয় বাংলা, জয় বাংলা বন্ধু, নৌকা মার্কায় ভোট দিবেন ইনশাআল্লাহ। গাইবান্ধা ও জয়পুরহাটে জনসভায় শেখ হাসিনা বলেন, নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্র অব্যাহত আছে, যুদ্ধাপরাধের ইস্যুতেও কথা বলেন আওয়ামী লীগ প্রধান। বিএনপি সবচেয়ে অন্যায় করেছে যে যুদ্ধাপরাধী যারা সাজাপ্রাপ্ত তাদেরকে নমিনেশন দিয়েছে, কাজে ওরাও অপরাধী। আর সেই সাথে অপরাধী ডক্টর কামাল হোসেনও, কারণ কামাল হোসেন এখন তাদের নেতা হয়ে গেছে। আর সেখানে যুদ্ধ অপরাধীদের, উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেতা, আর সেই যুদ্ধ অপরাধীদের তারা মানে নমিনেশন দেয়। ধানের শীষ বা জামাত বিএনপি এরা যেন কোনো মতে না আসতে পারে। উন্নয়নের ধারা বজায় রাখতে জনগণকে অবশ্যই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেরাই ভোট কারচুপি করতে জাল ব্যালট পেপার ছাপানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে সরকার আরেকটা অপকর্মের আগাম ঘোষণা দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। আর বিএনপি নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ জাল ব্যালট পেপার ছেপে বিরোধীদের উপর দোষ চাপাতে চাইছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পেশাজীবীদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে দেশে গণতন্ত্র ও মানবাধিকার থাকবে কি থাকবে না। জনগণের সমর্থনের কারণেই এত হামলা মামলার পরও বিএনপি সগৌরবে টিকে আছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর বক্তব্য লক্ষ্য করেন, উনি প্রায় খেয়াল করবেন যেটা উনি করবেন সেটা উনি আগে বলে দেন, কে লক্ষ্য করে দেখবেন। এটা আবার কোনো যে চোরাই ব্যালট ছাপানো, ব্যালট তো ছাপাবেন আপনারা, কারণ ব্যালট ছাপানোর অধিকার আপনাদের, আর ছাপানো হয়ে গেছে এবং সমস্যা তো আমাদের নেই। আমরা তো আসল ব্যালটটা দিয়েই ভোট দিতে চাই, সেই ব্যালটটাই তো দিতে দিচ্ছেন না। সুতরাং এই কথাগুলো বলে জনগণকে বিভ্রান্ত করে আরেকটা অপকর্ম করবার যে আপনি আগাম ঘোষণা দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 10-15% বেশি ভোট নেই আওয়ামী লীগের, তাই পরাজয়ের শঙ্কায় নির্বাচনী যুদ্ধে নেমেছে নৌকার প্রার্থীরা। ব্যালট পেপার ছাপানো নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্যের জবাব দেন তিনিও। প্রধানমন্ত্রী যে মেকানিজম করছেন, যে চালিয়াতি জালিয়াতি কারচুপির যখন সকল আয়োজন নিজের মুখ দিয়েই প্রকারন্তরে বলে দিলেন, ঠাকুর ঘরে বলতেই ওনারা বলে বসছেন আমরা কলা খাইনি, অর্থাৎ এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পরিষ্কার বলে রাখি, 30 ডিসেম্বর হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে যেসব আসনে বিএনপি প্রার্থীদের হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে সেসব আসনে নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছে দলটি। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অবৈধ ঘোষণা করা 8টি আসনে নির্বাচনের পূর্ণ তফসিল কিংবা বিএনপির বিকল্প প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন তারা। নির্বাচন কমিশন বলেছে বৈধ, আদালত বলছে অবৈধ, তাহলে ভুল করলে নির্বাচন কমিশন করেছে, কিন্তু শাস্তিটা আমাদের পেতে হবে কেন? আমরা সেই জন্য নির্বাচন কমিশনকে বলেছি যে আপনারা এখন দুটা কাজ করতে পারেন। একটা হলো যে ওই নির্বাচনী এলাকায় আমাদের আরও যেসব প্রার্থী বৈধ হয়েছে আপনাদের বিবেচনায়, তাদের মধ্যে যে কোনো একজনকে সুযোগ দিন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার, কিংবা কেউ মরে গেলে যেমন সেই আসনে নির্বাচন স্থগিত থাকে এবং রিশিডিউল হয়, সে কারণেও এই নির্বাচন ওখানে স্থগিত করে রিশিডিউল করা যেতে পারে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিশ্চিত পরাজয় জেনে মিথ্যাচার করছে বিএনপি। অভিযোগ করেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে তারা। এদিকে দলে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, নির্বাচন কমিশনকে মনস্তাত্ত্বিক চাপে রাখতে ও বিতর্কিত করতেই তাদের বিরুদ্ধে অভিযোগ আনছে বিএনপি।
বৃহস্পতিবার সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার ভূমিহীন বাজারে পথসভায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি মাঠে নেই সরব শুধু কূটনীতি ও মিডিয়ায়। দিন যতই যাচ্ছে বিএনপি ততই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। বিএনপি নেতারা জনগণের সাড়া না পেয়ে ফেসবুকে ভিডিও পোস্টিংয়ের মাধ্যমে মায়াকান্না কাটছেন বলেও মন্তব্য তার। তারা জানে নিশ্চিতভাবে তারা পরাজিত হবে, সে কারণে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ তুলছে। ভোটের বাজারে তাদের ভাঙ্গা হাট জমছে না, সে কারণে তারা আজকে এইসব অবান্ত অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে। এদিকে দলের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, একটি চিহ্নিত গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি জামাত পাকিস্তানের গোয়েন্দাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বলে অভিযোগ তার। একটি চিহ্নিত গোষ্ঠী এই নির্বাচনকে বানচাল করবার জন্য, এই নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, নির্বাচন কমিশনকে বিতর্কিত করবার জন্য নানা ধরনের ছল চাতুরি, নানা ধরনের অভিযোগ তারা করে যাচ্ছে। অন্যদিকে শুধু নালিশ না দিয়ে বিএনপিকে নির্বাচনের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানীতে স্বাস্থ্য প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের মাঝে অ্যাম্বুলেন্স ও জিপ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এইসব নালিশ করে অভিযোগ না করে মাঠে থাকেন না কেন? তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, 30 ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিকে কমিশন সচিব এক ব্রিফিংয়ে জানিয়েছেন, 3 কার্যদিবসের মধ্যেই জামাতের 25 প্রার্থীর বৈধতার বিষয়ে রিটের জবাব দেবে কমিশন। বৃহস্পতিবার সকালে নির্বাচন ট্রেনিং ইনস্টিটিউটে ফলাফল ব্যবস্থাপনায় থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচনের উৎসবমুখর পরিবেশ আরও বেগবান ও সার্থক করতে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। সমগ্র দেশে নির্বাচনের একটি অনুকূল আবহাওয়া সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা গেছে। নির্বাচনের সাথে সম্পৃক্ত রাজনৈতিক দল এবং প্রার্থী তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে। এর মাধ্যমে যে একটা নতুন সরকার গঠন হবে 30 তারিখের পরে, সেটা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে সে তার ফলে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে গাইবান্ধা 3 আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মারা যাওয়ায় সেখানে 30 ডিসেম্বর ভোট হবে না। নির্বাচনের পর এ আসনের পুনঃতফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। অন্যদিকে জামায়াতে ইসলামের 25 নেতার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিটের কপি পেয়েছে কমিশন। এ বিষয়ে যথানিয়মে জবাব দেওয়া হবে। মহামান্য হাইকোর্টের চিঠিটা পেয়েছি এবং এ বিষয়ে আমরা আইন শাখায় তাদেরকে বলেছি বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে যাতে কমিশন উপস্থাপন করা হয়। আমরা যেহেতু আজকে পেয়েছি, স্বাভাবিকভাবে আমাদের হাতে আরও 2টি কার্যদিবস হাতে আছে, এর মধ্যে মাননীয় কমিশন নিশ্চয়ই একটা সিদ্ধান্ত দেবেন। 24 ডিসেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর সব সদস্য পুরোদমে মাঠে নামার পর নির্বাচনের পরিবেশ আরও ভালো হবে আশা সচিবের। বিকেলে পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন সিইসি। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে আইজিপি জানান, সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে, ঢালাও নয়, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রণে নেই, এটা তো একটা অবাস্তব একটা কথাবার্তা বলেছে। সমস্ত প্রশাসনই এখন আমাদের কমিশনের নিয়ন্ত্রণে। যদি ঢালাও অভিযোগ আপনি যেটা বলছেন, এরকম কোনো কিছু আমাদের কাছে নেই। এদিকে 24 ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় বৈধ অস্ত্র জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। এবারে উজালা পেইন্টস ভোটের লড়াই 2018। ঢাকা 8 আসনে নৌকার প্রার্থী রাশেদ খান মেনন আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন ধানেশীষের প্রার্থী মির্জা আব্বাস। অন্যদিকে রাশেদ খান মেনন বলেছেন, তিনি কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রচারণা চালান ঢাকা 8 আসনে নৌকা মার্কার প্রার্থী রাশেদ খান মেনন। এর আগে
মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির মত বিনিময় সভায় অংশ নেন তিনি। এতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী অভিভাবকরা অংশ নেন। নির্বাচনে প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এমন শিক্ষকরাও অংশ নেন সভায়। এ সময় নৌকামার্কায় ভোট চান রাশেদ খান মেনন। এটা আচরণবিধির লঙ্ঘন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন তিনি। আমি খুব ভালো করে আচরণবিধি পড়েছি, আমি জানি না আচরণবিধি লঙ্ঘন নাই। শিক্ষকরা তো প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন। হ্যাঁ করবেন, তাতে কি হলো? আপনি যারা প্রিজাইডিং অফিসার তার ভোট নেই, তার ভোট নেই, তার তো ভোট আছে, সে ভোট দেবে না, এটা কেমন কথা? এই সরকারের যে অগ্রগতি এবং যে কাজ তারা করেছেন, মানুষ তো তার মূল্যায়ন করছে, মানুষ তো বলছে যে এই সরকারকে আবার থাকতে হবে। অন্যদিকে শাহজাহানপুরের নিজ বাসায় বিকেলে উঠোন বৈঠক করেন ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাশেদ খান মেনন মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির মত বিনিময় সভায় ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। রাশেদ খান মেনন সাহেব, বাধ্যতামূলকভাবে শিক্ষক সহ সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তিনি গেছেন, ওখানে বক্তব্য রেখেছেন, নৌকা মাকায় ভোট চেয়েছেন, শিক্ষকদের দিয়ে জবরদস্তি করে তাদের মুখ দিয়ে ভোট চাওয়ার কথা বাধ্য করেছেন। ওনারা জবরদস্তি করে আচরণবিধি লঙ্ঘন করে পুলিশ পাশে নিয়ে নির্বাচন করছেন, আর আমরা স্বাভাবিক নির্বাচন করতে পারছি না। এদিকে রাজধানীর মগবাজার এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা ১২ আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী জুনায়েদ সাকি। এ সময় কোদাল মার্কার পক্ষে জনগণের কাছে ভোট চান তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। সারাদিন জুড়েই ক্ষেত খামারের কাজ, রাজনীতির মতো শক্ত কঠিন বিষয়ে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই। তবে আসছে নির্বাচন গ্রামের সব মানুষের ভাবনাকে এক করেছে। তাদের দাবি নির্বাচন হতে হবে সুষ্ঠু, নির্বাচনের পর তাদের সহ অবস্থানও যেন নিশ্চিত হয়। ঝিনাইদহ থেকে আরিফুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন কামরুল হাসান। ঝিনাইদহের কালীগঞ্জের মফস্বলের তাইজেল আলী নামের এই পঞ্চাশোর্ধ ব্যক্তির প্রায় পুরোটা দিন কাটে অন্যের কাজ করে। অন্যদিকে মনোযোগ দেবার ফুসরত তার প্রায়ই হয় না। আবার এই কৃষকেরও বেশিরভাগ সময় কাটে ফসলের মাঠে, সবার জন্য শাকসবজির উৎপাদন নিয়েই ব্যস্ত তিনি। গ্রামের কৃষানীদেরও ব্যস্ত থাকতে হচ্ছে ক্ষেত থেকে আসা ধানের পরিচর্যায়। এত কিছুর পরও আসছে নির্বাচন নিয়ে ভাবতে হচ্ছে তাদের। সবার কণ্ঠেই একই দাবি, ভোট হতে হবে সুষ্ঠু। সুষ্ঠু, কোনো গোলযোগ না হয়, হুল হাঙ্গাম না হয়, মারামারি না হয়, সুষ্ঠু ভোট চাই। এইভাবে ভোট হলে আমাদের ভালো হয়। আমি সুষ্ঠু নির্বাচন চাই, কোনো গ্যামজাম যেন না হয়, আমরা ওইটাই চাই, আর সুষ্ঠু হয়ে যেন ভোটটা দিতে পারে। তবে গ্রামের যারা একটু বয়স্ক তাদের আলোচনায় এখন প্রাধান্য পাচ্ছে নির্বাচন। দল মতের ঊর্ধ্বে তাদের যে সহ অবস্থান তা নির্বাচনের পরও একই থাকে, সেই দাবি তাদের। নির্বাচনের পরও এরকম সুস্থ নির্বাচন হয়, কোনো গোলযোগ মারামারি হুড়হুড়ি যাতে না হয়, এখনও যেমন আছি ঠিক নির্বাচনের পরও ঠিক এইভাবে থাকতে চাই। আমরা নির্বাচনের পরেও যেন শান্তি শৃঙ্খলাভাবে বসত করতে পারি এক জায়গায়। ঝিনাইদহের সব আসনেই শহরের থেকে গ্রামাঞ্চলে ভোটারের সংখ্যা বেশি। মফস্বলের খেটে খাওয়া সাধারণ মানুষ হলেও এই মানুষগুলো বলছেন তারা এই নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই তাদের চাওয়াকে অগ্রাধিকার দিতে হবে এবং এ দায়িত্বটি পালন করবে প্রশাসন তথা নির্বাচন কমিশনই। আরিফুল হক, বাংলাভিশন, কালীগঞ্জ, ঝিনাইদহ। গোপালগঞ্জের হরিদাসপুরে একটি মাহেন্দ্রকে বাস চাপা দিলে ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের ৪ জন সদস্য রয়েছেন, আহত হয়েছেন ২০ জন। ঢাকা খুলনা মহাসড়কের হরিদাসপুরে বৃহস্পতিবার বিকেল ৫:৩০টার দিকে একটি বাস মাহেন্দ্রকে চাপা দিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্র চালক রাজীব মোল্লা, সুলতানশাহী গ্রামের আল আমিন শেখের মেয়ে মরিয়ম ও ছেলে নয়ন শেখ, আল আমিনের শাশুড়ি রেণু বেগম ও শালিকা মেঘলা সহ ১১ জনের প্রাণহানি ঘটে।
পুলিশের সাথে গোপালগঞ্জ ও ফরিদপুরের ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয়রা উদ্ধার কাজ চালান। এরই মধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ও পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান। গোল্ডেন লাইনের পিসপুরগামী একটি গাড়ি এবং মহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে সন্ধ্যার পর পর আমরা খবর পাই এবং ঘটনাস্থলে উপস্থিত হই হরিদেশপুর নামক জায়গায়। প্রায় 10 জনকে আমরা হসপিটালে উদ্ধার করে প্রেরণ করেছি, তার পূর্বে আহত কিছু প্রেরণ করা হয়েছিল। এদিকে আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক, টুইটার, ফেসবুক, ইউটিউব। সাথে থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। সংঘর্ষ, ধরপাকড়, প্রচারণায় বাধা সহ নানা অভিযোগ আর পাল্টা অভিযোগে সারা দেশে চলছে নির্বাচনী প্রচার। শীতে বিপর্যস্ত উত্তরের জনজীবন, বেড়েছে ঠান্ডাজনিত রোগ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। জঙ্গি ও সন্ত্রাসবাদের মতো মাদক ব্যবসায়ীদেরও যে কোনো মূল্যে দমন করা হবে বলে আবারও জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 নিয়ে এক কর্মশালায় তিনি একথা বলেন। জিরো টলারেন্স নীতি নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলছে, নির্মূল না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে বলেও জানান তিনি। মাদক সেবী বিক্রেতা থেকে শুরু করে গডফাদাররাও রেহাই পাবে না বলে হুঁশিয়ার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার প্রাণ ম্যাঙ্গোবার ভোট তর্ক। নির্বাচনের মাঠে সংঘর্ষ, ধরপাকড়, প্রচারণায় বাধা, পোস্টার ছেড়ে ফেলা সহ নানা অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। এরপরও নির্বাচনের মাঠ ছাড়বেন না, লড়াই করে যাবেন শেষ পর্যন্ত বলেছেন বিভিন্ন এলাকার বিএনপি প্রার্থীরা। চট্টগ্রাম 7 আসন রাঙ্গুনিয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্ট প্রার্থী মোহাম্মদ নুরুল আলম। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলেন, প্রতিনিয়ত প্রচারণায় বাধা ও হুমকি দেওয়া হচ্ছে তাদের। আজকে প্রায় এক সপ্তাহ যাবত রাঙ্গুনিয়ার কয়েকজন পুলিশ কর্মকর্তা আমার নিরীহ ভোটারদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে যে ধমক দিচ্ছে, দরজা ভেঙে ফেলতেছে, তাদেরকে ভয়ভীতি দিয়ে এলাকা ত্যাগ করার জন্য যে কর্মযজ্ঞটা তারা শুরু করেছে অদ্যাবধি উপরন্তু সেটা অব্যাহত আছে অনুভব করছে। খুলনা 4 আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল অভিযোগ করেছেন, তাদের 15টি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে দখল করে নিয়েছে প্রতিপক্ষ। এ সময় আহত হয়েছে কমপক্ষে 20 কর্মী। দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। নিজেরাই কোপানো হয়েছে, রামদা দিয়ে লাঠিপেটা করা হয়েছে আর ঘর ছাড়া করা হয়েছে। কিছু লোকরা এখনো বাড়ি যেতে দিচ্ছে না, আমার কার্যালয় বন্ধ করে দখল করে নিচ্ছে তারা। তো স্বতঃস্ফূর্ত জনতা আমাদের সাথে রয়েছে, জনতা আমাদের সাথে রয়েছে এবং নির্বাচনে আমাদের এই বিজয় দেখে ওরা আসলে ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের উপরে এরকম ভাবে হামলাগুলো করছে। রাজশাহী 2 ও 3 আসনের বিএনপির প্রার্থী অভিযোগ করেছেন, রাজশাহী 4 আসনের বিএনপির প্রার্থী আবু হেনার গাড়িতে হামলা ভাঙচুরের পরও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তারা। কত ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে তারপর পরে আবার ওই মানুষের বাহিনী দিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দিতে পারে। এইগুলো যদি বন্ধ না হয় তাহলে আমরা নেতৃবৃন্দ এখানে আছি, আমরা এই নির্বাচনের মাঝেও আমাদেরকে আন্দোলনের কর্মসূচি দিতে হবে। জীবনের শেষ রক্ত দিয়ে হলেও নির্বাচন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট বিন্দুলে কোজে বিএনপি এই নির্বাচনে মাঠ ছাড়বে না। কুমিল্লা 6 সদর আসনের বিএনপি প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াসিন অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকায় দলীয় ও নির্বাচনী কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও পুলিশ হয়রানি করছে। নগরীর নিমতলী প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বগুড়া 1 আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী কাজী রফিকুল ইসলামের নির্বাচনী প্রচার বহরে প্রতিপক্ষ হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে। সোনাতলার সুখানপুর এলাকায় এ হামলার ঘটনায় আহত হয়েছে 6 জন। এ সময় একটি গাড়ি ভাঙচুর, 8টি মোটরসাইকেল পোড়ানো সহ 6টি দোকান ভাঙচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় 12 রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।
বরিশাল 4 হিজলা মেহেন্দিগঞ্জ আসনে ঐক্যফ্রন্টের ধানীশীষ প্রতীকের প্রার্থী জে এম নুরুর রহমানের ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ করা হয়েছে। আহত অবস্থায় নুরুর রহমানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার সত্যতা অস্বীকার করেছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিন খান। জানান, প্রার্থীদের গণসংযোগ নিয়ে এলাকায় একটু উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোতে। ঘন কুয়াশা আর ঠান্ডা হাওয়ায় দুর্ভোগ বাড়ছে লালমনিরহাট, সিরাজগঞ্জ ও গাইবান্ধাসহ উত্তরের জেলাগুলোতে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও বেড়েছে। উত্তরের জেলা লালমনিরহাটে শীতের তীব্রতায় কষ্টে আছে তিস্তা ও ধরলার চরাঞ্চলের মানুষ। লালমনিরহাট সহ আশপাশের জেলাগুলোতে ঠান্ডার প্রকোপ আরও বাড়তে পারে বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস। ঠান্ডার কারণে বেশিরভাগ অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা। রাতভর শিশির আর ভোরে কুয়াশার দাপটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। খুব ঠান্ডা, শীত, খুব কষ্টই আছে। আমি ঠান্ডার জন্য আমার শরীর আমি মাটি দেবো দুপুরা। হিমালয় পাদদেশের জেলা নীলফামারীতে ঠান্ডার প্রকোপ একটু বেশি, তাই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বেড়েছে শিশু বয়স্ক রোগের সংখ্যা। এর মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগের আক্রান্ত শিশুর সংখ্যাই বেশি। আবহাওয়ার পরিবর্তনের কারণেই এই রোগ বেড়েছে বলে জানালেন চিকিৎসক। আমাদের হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে, এর কারণ হলো যে আমাদের নীলফামারী জেলা হিমালয়ের পাশে, এখানে ঠান্ডার প্রকোপ মেহেরপুর জেলায় বাড়ছে শীতের তীব্রতা। সকাল থেকে বেলা 12টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। একই সাথে গত কয়েকদিনের চেয়ে তাপমাত্রা কমে গেছে। শ্রমজীবী মানুষগুলো ভোরে ঘর থেকে বের হলেও তাদের কষ্টের সীমা নেই। মোরশেদা রাসেল, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবার আবার শেখ হাসিনার নেতৃত্বে নৌকার পক্ষে গণজোয়ার এসেছে। বিকেলে ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার সহ বিভিন্ন জায়গায় গণসমাবেশে তিনি একথা বলেন। বিএনপির ইশতেহারকে অবাস্তব বলেও মন্তব্য করেন তিনি। এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণায় মাঠে নামতে পারছেন না বলে অভিযোগ করেছেন ভোলা এক আসনে ধানেশীষের প্রার্থী গোলাম নবী আলমগীর। জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভোলায় শান্তিপূর্ণ নির্বাচনের কোনো পরিবেশ নেই। পিরোজপুর 3 আসনে মহাজোটের প্রার্থী ডাক্তার রুস্তম আলী ভরাজিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুর রহমান। বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফহামো বাহাউদ্দিন নাসিম। মাসব্যাপী বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম শুরু করেছে আদ্দিন ব্যারিস্টার রফিকুল হক হাসপাতাল। রাজধানীর পোস্তগোলা জুরাইন বালুর মাঠে হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর। প্রতি সোম ও বৃহস্পতিবার এ সেবা দেওয়া হবে, চলবে 15 জানুয়ারি পর্যন্ত। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সঙ্গে থাকুন, ফিরে এসে থাকছে। সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে ঘরে বাইরে তীব্র সমালোচনার মুখে ট্রাম্প। আপনারা দেখছেন, আবারও স্বাগত বাংলাভিশন সংবাদে। এই অংশের শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর ঘরে ও বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া থেকে এখনই সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হলে আইএস জঙ্গিরা আবারও সংগঠিত হবে বলে সতর্ক করেন তারা। সিরিয়ায় আইএস জঙ্গিরা পরাজিত হয়েছে বুধবার টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবির পর সেনা প্রত্যাহারের ঘোষণা আসে। জানানো হয় সিরিয়ায় থাকা 2000 মার্কিন সেনার সবাইকে ফিরিয়ে নেওয়া হবে। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার তীব্র ক্ষোভ জানান মার্কিন সিনেটররা। এর পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করে দেন তারা। এর সুযোগ কাজে
লাগিয়ে রাশিয়া ও ইরান ওই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াবে বলে শঙ্কা প্রকাশ করেন সিনেটরা। সমালোচনা এসেছে মার্কিন মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছ থেকেও। তবে ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে সিরিয়া সংকট সমাধানের প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এদিকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত শান্তি আলোচনায় আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে জঙ্গি সংগঠন তালেবান। টুইটারে এই তথ্য জানিয়েছেন মার্কিন দূত জালমে খালিদজাদ। ষড়যন্ত্রকারীরা পুলিশ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে বললেন প্রধানমন্ত্রী, আবারও সরকার গঠনে আশাবাদ। ভোট কারচুপি করতে জাল ব্যালট পেপার ছাপানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী, অভিযোগ মির্জা ফখরুলের, মিথ্যাচার করছে বিএনপি বললেন কাদের। প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনমুখী আচরণ দেখছেন সিইসি, ঐক্যফ্রন্ট প্রার্থীর মৃত্যুতে গাইবান্ধা 3 আসনে নির্বাচন স্থগিত। গোপালগঞ্জের হরিদাসপুরে মাহিন্দ্রকে বাস চাপায় শিশুসহ নিহত 11, আহত আরও 20 জন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত 1:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangladeshine। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি।